হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি তোমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর দেব ইন্টারভিউ সংক্রান্ত তোমাদের মনে যতগুলো প্রশ্ন জাগছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি নিয়ে এসেছি ইন্টারভিউ কবে হবে না ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যাবে নাম্বারের ভিত্তিতে তোমাদের রিক্রুটমেন্টটা হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। কালকে যে নোটিফিকেশানটা লিক করেছিল সেটা অথেন্টিক না সেটা ফেক অনেক যাচাই করার পর কিন্তু জানতে পেরেছি সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে কভার করব। ভিডিওটা চেষ্টা করুন শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা ভিডিওটা শুরু করছি আর দেরি না করে তো প্রথমেই বলে রাখি তোমাদের অনেক রিকোয়েস্ট এসেছিল আমফান ভারত চীন সংঘর্ষ করোনা এবং ভারত নেপাল সংঘর্ষ নিয়ে একটা পিডিএফ লঞ্চ করতে তো তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে কিন্তু একেবারে বিনামূল্যে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডেসক্রিপশানে চেক করো সেখানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করা অতি সহজে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং এই পিডিএফটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে একেবারে ফ্রি অফ কস্ট তো চলো বন্ধুরা এরপর এই ভিডিওটা শুরু করা যাক তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাব্লিউ ইন্টারভিউ পার্ট সেভেন্টিন মানে এর আগে ষোলোটা পার্ট কিন্তু হয়ে গেছে অবশ্যই সে পার্টগুলো না দেখলে প্লে লিস্টে গিয়ে করে অবশ্যই দেখে নেবেন প্লে লিস্ট তৈরি করা রয়েছে অবশ্যই সেখানে গিয়ে দেখে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ এই এ প্রশ্নের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরও দেওয়া রয়েছে তো তোমাদের উত্তর খোঁজার জন্য কিন্তু কোথাও যাওয়ার দরকার নেই এই পিডিএফে তোমরা উত্তর সমেত প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের বর্তমান আর্মি চিফ কে আছেন দেখো বন্ধুরা এখন বর্তমানে যে ইন্ডিয়া নেপাল বর্ডার ডিসপিউট বা ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট চলছে তোমাদেরকে কিন্তু আর্মি চিফ নেভি চিফ এবং এয়ারফোর্সের চিফ কে আছে এই তিনটাই কিন্তু জানতে হবে তো আমাদের যে আর্মি চিফ এখানে যে প্রশ্নটা রয়েছে এটা হবে এম এম নারভানে মহাশয় মনোজ মুকুন্দ নারভানে আমাদের কিন্তু আর্মি চিফ রয়েছে দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখে নেব দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ভারত চীন সীমারেখার দৈর্ঘ্যগত তো এখন ভারত চীনের যে সংঘর্ষ বাঁধছে তোমাকে কিন্তু অনেক কিছু প্রশ্ন কভার করে যেতে হবে যেমন ভারত এবং চীনের মধ্যে যে বর্ডারটা সেটা কত কিলোমিটার তো সেটা হচ্ছে তিন হাজার কিলোমিটার ঠিক আছে তিন হাজার চারশো অষ্টাশি কিলোমিটার তিন কিমি ক্লিয়ার চলো এরপর নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখে নেব ভারত এবং চীন এর বিবাদ কি নিয়ে ঘটছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই কিন্তু জানছে ভারত এবং চীনের একটা সংঘর্ষ বাজছে কিন্তু এটা কি নিয়ে ঘটছে এটা কিন্তু অনেকেই বলতে পারছে না তো এটা মেনলি একটা রোড নিয়ে হচ্ছে আমি এটার একটা ডেসক্রিপটিভ ক্লাস নিয়েছি খুবই ডেসক্রিপটিভ ম্যাপ অনুসারে কিন্তু তোমাদেরকে বুঝিয়েছি দেখিয়েছি যে কোন জায়গায় কি চলছে সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আই বাটনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে আশা করছি সেই ভিডিওটা দেখে নিলে তোমাদের ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট নিয়ে আর একটাও প্রশ্ন থাকবে না একেবারে ইন ডেপথ আলোচনা করা রয়েছে ইন্ডিয়া চাইনা না বর্ডার ডিসপিউট কেন হচ্ছে কি হচ্ছে কি ঘটছে না সমস্ত কিছু কিন্তু ওই ভিডিওর মধ্যে আলোচনা করা রয়েছে তো চলো এখানে প্রশ্নে বলা হয়েছে ভারত এবং চীনের বিবাদ কি নিয়ে ঘটছে তাহলে ভারত এবং চীনের যে বিবাদ সেটা একটা রোড নিয়ে ঘটছে সেই রোডটার নাম হচ্ছে দার্বক্স শোক ডিবিও রোড ক্লিয়ার দার্বক শোক ডিবিও রোড নেক্সট প্রশ্ন সেটা সম্বন্ধিত চার নম্বর প্রশ্ন দেখে নেবো দার্বক শোক ডিবিও রোডের পুরো নাম কী তো দারবক শোক ডিবিও রোডের পুরো নাম হচ্ছে দারবক শোক দৌলত বেগ ওল্ডি রোড দৌলত বেগ ওল্ডি রোড স্পেলিং অবশ্যই কিন্তু উত্তর সেকশানে তোমরা পেয়ে যাবে ওখানে স্পেলিংটা পুরো ভালোভাবে লেখা রয়েছে অবশ্যই কিন্তু পিডিএফটা কালেক্ট করে নেবে পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেবো এই রোডটির দৈর্ঘ্য কত তাহলে দারবক শোক ডিবিও রোডের দৈর্ঘ্যটা তোমাদেরকে কিন্তু জানতে হবে তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে দুশো পঞ্চান্ন দুশো কিমি ক্লিয়ার কত কিলোমিটার দীর্ঘ তাহলে দুশো পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ হচ্ছে দারবক শোক ডিবিও রোড নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন দেখে নেব ভারত ও চীন বিবাদ কোন কোন জায়গায় ঘটছে তাহলে ভারত এবং চীনের যে সংঘর্ষটা ঘটছে ওটা মেনলি তিনটে জায়গায় ঘটছে একটা হচ্ছে পেঙ্গং লেক হট স্প্রিং এবং গালওয়ান উপত্যকা তো গালোয়ান উপত্যকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পেঙ্গং লেক আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে সেখানে পেঙ্গং লেকের কাছে কিন্তু ফোর ফিঙ্গার এইট ফিঙ্গার এই জিনিসগুলো রয়েছে আর ফিঙ্গার কি জিনিস আমার ওই ভিডিওতে অবশ্যই কভার করা রয়েছে অবশ্যই যারা দেখো নি দেখে নিও এরপর সাত নম্বর প্রশ্ন দেখে নেবো গালওয়ান উপত্যকার নামকরণ কার অনুসারে হয়েছিল তাহলে গালওয়ান ভ্যালি যেটা আমরা পড়ছি যেখানে সংঘর্ষ বেঁধেছিল সেটার নামকরণটা কার অনুসারে হয়েছিল তাহলে সেটা হয়েছিল গুলাম রসুল গালওয়ান বা গুলাম রাসেল গাল গালওয়ান ঠিক আছে গুলাম রাসেল গালওয়ানের নাম অনুসারে কিন্তু গালওয়ান উপত্যকার নামটা হয়েছিল আট নম্বর প্রশ্ন দেখে নেব পেঙ্গ লেকের দৈর্ঘ্যগত তাহলে পেঙ্গং লেক বেসিক্যালি তোমাদেরকে বলে দিচ্ছি একশো কিমি কিন্তু একশো পঁয়ত্রিশ কিমি এই ভারতে নেই একশো পঁয়ত্রিশ কিমির মধ্যে ভারতে রয়েছে মোট পঁয়তাল্লিশ কিমি এবং চায়নার পার্ট রয়েছে নব্বই কিমি ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা পুরোটাই কিন্তু পেঙ্গং লেকের ভারতে নেই ঠিক আছে নেক্সট প্রশ্ন এবং নয় নম্বর প্রশ্ন দেখে নেব এই লেকে কোন চলচ্চিত্রে শ্যুটিং হয়েছে তাহলে এই লেকে থ্রি ইডিয়েটস চলচ্চিত্রে শ্যুটিং হয়েছে আমির খানের সেই ফেমাস মুভি মনে আছে তো সকলেরই মনে থাকা উচিত থ্রি ইডিয়েটস একটা বিশ্ববিখ্যাত মুভি ঠিক আছে আচ্ছা দশ নম্বর প্রশ্ন ভারত এবং পাকিস্তানের সীমারেখা কি নামে পরিচিত এটা খুবই সহজ প্রশ্ন আশা করছি সকলেই জানো এল লাইন অফ কন্ট্রোল এগারো নম্বর প্রশ্ন ভারত এবং চীনের সীমান্তরেখা এলএসি ঠিক আছে বারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারত এবং নেপালের সীমান্ত কোথায় সমস্যা দেখা দিয়েছে তাহলে ভারত এবং নেপালেরও একটা সীমান্ত নিয়ে সমস্যা চলছে যেটা কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছি তাহলে সমস্যা সমস্যাটা চলছে বেসিক্যালি লিপুলেক লেক লিম্পিয়াধুরা এবং কালাপানি অঞ্চলে ঠিক আছে যেটা উত্তরাখণ্ডে পড়ে বেসিক্যালি ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন আকসাই চিন কি এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন পিওকে রয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ঠিক তেমনি কিন্তু আকসাই চিন রয়েছে মানে ভারতের এই কিন্তু চায়না সেটা অধিগ্রহণ করে নিয়েছে মানে চায়না নাইনটিন সিক্সটি টুয়ের ওয়ারে ইন্ডিয়ার অনেকটা জায়গা কিন্তু কাবজা করে নিয়েছে মানে অধিগ্রহণ করে নিয়েছে সেই জায়গাটাকে বলে আকসাই চিন তোমরা এখানে ম্যাপে দেখতে পাচ্ছ আকসাই চিন মানে উপরের পার্টটা জম্মু কাশ্মীরের উপরের পার্টটা কিন্তু দখল করে নিয়েছিল উনিশশো বাষট্টি সালের ওয়ারে ঠিক আছে ১৪ নম্বর প্রশ্ন দেখে নেবো সম্প্রতি ভারত কয়টি চীনা অ্যাপ ব্যান করলো তাহলে সম্প্রতি ভারত কিন্তু উনষাটটি চীনা অ্যাপ ব্যান করলো আচ্ছা তোমরা কারা কারা টিকটক করতে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে টিকটক কারা কারা অ্যাকাউন্ট ছিল বা কারা কারা টিকটকে ফেমাস ছিল নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন দেখে নেব লাদাখের রাজধানী কী তাহলে যেহেতু লাদাখ অঞ্চলে এই যে ডিসপিউটটা চলছে তাহলে লাদাখের রাজধানী কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলে লাদাখের রাজধানী হচ্ছে লে ষোলো নম্বর প্রশ্ন আমফান সাইক্লোনের উৎপত্তি স্থল কোথায় ছিল তাহলে বঙ্গোপসাগরে কিন্তু আমফান যে সাইক্লোনটা স্থল ছিল ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে আমফান সাইক্লোনের গতিবেগ কত ছিল তাহলে আমফান যে সাইক্লোনটা সেটার গতিবেগ তুমি বলতে পারো দুশো কুড়ি কিমি পার আওয়ার ছিল নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন দেখে নেব এই ঝড় মূলত কোন কোন স্থানকে প্রভাবিত করেছিল তাহলে মূলত এটা ইন্ডিয়ার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে কিন্তু প্রভাবিত করেছিল আর পশ্চিমবঙ্গের বলতে গেলে নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা দীঘা এই সমস্ত অঞ্চলকে কিন্তু ভালোভাবে প্রভাবিত করেছিল আচ্ছা চলো এরপর উনিশ নম্বর প্রশ্ন দেখে নেবো আমফান শব্দের অর্থ কী তাহলে এই প্রশ্নটার উত্তর যখন আমি আমার মক ইন্টারভিউতে নিচ্ছিলাম মানে অনলাইন মক ইন্টারভিউ যখন নিচ্ছিলাম অনেকেই কিন্তু ভুল অ্যান্সার দিচ্ছিল তো আমফান শব্দের মূল যে অর্থটা সেটা হচ্ছে আকাশ কুড়ি নম্বর প্রশ্ন দেখে নেবো আমফান ঝড়ের নামকরণ কোন দেশ করেছিল তাহলে আমফান যে ঝড় সেটার নামকরণটা কিন্তু থাইল্যান্ড করেছিল তাহলে থাইল্যান্ড নিয়ে আমাদেরকে কিছু জানতে হবে থাইল্যান্ডের রাজধানী কী তাহলে থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক সাদা হাতির দেশ কাকে বলা হয় সাদা হাতির দেশেও কিন্তু থাইল্যান্ডকেই বলা হয় আমফান ঝড়ের ফলে কতজন মারা যায় আমফান যে ঝড়টা হয়েছিল তার ফলে কতজন মারা যায় এখানে তুমি অ্যাপ্রক্সিমেটলি নব্বই জন বলতে পারো দেখো কোনো কোনো ডেটা বলছে অষ্টাশি জন কোনো কোনো ডেটা বলছে আটানব্বই জন ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে অ্যাকিউরেট ডেটা যদি জানো কমেন্ট সেকশানে আমাকে জানাও যে অ্যাকুরেট কতজন মারা গিয়েছিল পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা যদি তোমরা জানো অবশ্যই আমাকে বলতে পারো ঠিক আছে নেক্সট প্রশ্ন চব্বিশ নাম্বার প্রশ্ন আইসিএমআর ফুল ফর্ম কী এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আইসিএমআর এই যে করোনা প্যান্ডামিক চলছে তোমরা পেপারে হামেশাই দেখতে পাবে আইসিএমআর রিপোর্ট অনুযায়ী তাহলে এই যে আইসিএমআর রয়েছে এটার ফুল ফর্ম কী আইসিএমআর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ক্লিয়ার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ পঁচিশ নম্বর প্রশ্ন আর আজকের শেষ প্রশ্ন হচ্ছে আইএমডি এর পুরো নাম কি আইএমডি হচ্ছে ইন্ডিয়ান ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট মানে আইএমডি হচ্ছে এই যে আমফান বা ঘূর্ণিঝড় এই সমস্ত রিপোর্ট কিন্তু পেশ করে আইএমডি এবং এইসব হেলথ ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু পেশ করে আইসিএমআর বা রিপোর্টগুলো যেগুলো পেশ করে সেটা হচ্ছে আইসিএমআর মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ক্লিয়ার করতে পেরেছি জিনিসগুলো এছাড়াও তোমরা যদি মক ইন্টারভিউ দিতে চাও কনট্যাক্ট করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং এই পিডিএফটা উত্তর সময়েত কালেক্ট করে নেবে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে গিয়ে ঠিক আছে আশা করছি ভিডিওটা ভালো লাগছে তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এক একটা ভিডিও তৈরি করি তোমাদের জন্য তোমাদের ভালোবাসা কাম্য করি ঠিক আছে তো বন্ধুরা চলো এরপর দেখে নেবো তোমাদের ইন্টারভিউ ওরিয়েন্টেড যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো ক্লিয়ার করে দিচ্ছি তো প্রথম প্রশ্ন তোমাদেরকে বলছি তোমরা অনেকেই ইমেল করছো যাতে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউটা জলদির মধ্যে কন্ডাক্ট করা হয় তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড হামেশাই চাইছে তোমাদের ইন্টারভিউটা কন্ডাক্ট করার জন্য কিন্তু তোমাদের ভালোর কথা ভেবেই এই করোনা প্যান্ডামিকের জন্য কিন্তু ডেটটা বারবার শিফট হয়ে যাচ্ছে যদি ডাব্লিউ বিপি বোর্ড চাইতো না রিক্রুটমেন্টটা করার তাহলে কিন্তু এই করোনা প্যান্ডামিকে তোমাদের রেজাল্ট দিত না তোমাদের ইন্টারভিউ ডেট পাবলিশেই করতো না কিন্তু তারাও চাইছে ইন্টারভিউটা জলদি করে নিয়ে তোমাদেরকে ট্রেনিং দিয়ে তোমাদেরকে রিক্রুটমেন্টটা করে দেওয়ার কারণ রাজ্য সরকারের কিন্তু প্রচুর পুলিশের প্রয়োজন রয়েছে ঠিক আছে দু হাজার একুশে ভোট রয়েছে যেখানে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স দরকার বুঝতে পারছো জিনিসটা তাদের বেশি চাপ রয়েছে এই রিক্রুটমেন্টটা করার তো তোমরা যারা এই মেল করছো যা করছো করো কিন্তু তোমরা ভাবো না তোমাদের মেলের রেসপন্স আসবে কিছু বা মেল দিয়ে কিছু হবে যে তোমাদের তোমরা মেল করলে বলে তোমাদের ইন্টারভিউটা জলদি হয়ে গেলো এসব কিছুই হবে না বন্ধুরা যখন নেওয়ার তখনই তারা নেবে কারণ এই প্যান্ডামিকে সব কিছুই কিন্তু অনিশ্চিত কিছুই প্রেডিক্ট করা যাচ্ছে না কবে হবে কিভাবে হবে কেমন হবে কিছুই প্রেডিক্ট করা যাচ্ছে না কারণ পরিস্থিতিটাই এই রকম লাইফের কিছু ভরসা নেই বন্ধু কি ঠিক বলছি তো লাইফের কিছু ভরসা নেই তাহলে এই সব জিনিসগুলোর কি। আবার একটা জিনিস ক্লিয়ার করে বলছি বন্ধুরা আমি কাউকে ডিমোটিভেট করার জন্য বলছি না অবশ্যই ইন্টারভিউ হবে কিছু সময়ের অপেক্ষা সাকসেস তুমি পেয়ে গেছো বাস এইটা হচ্ছে তোমার ধৈর্যের পরিচয় ইন্টারভিউ হবে না আর নাম্বারের ভিত্তিতে সবাইকে চাকরিটা দেওয়া হবে আবার কিছু কিছু ছেলের এই ডিমান্ডটা রয়েছে আমি অনেককেই দেখলাম এইভাবে আমাকে মেসেজ করছে যে স্যার এইটা কি হতে পারে তো বন্ধুরা তোমাকে একটা ক্লিয়ারভাবে বলে দিচ্ছি একটা পুলিশের জব তোমার হাতে লাঠি থাকবে তোমার হাতে একটা পিস্তল থাকবে তোমার যদি টেম্পারামেন্ট চেক না করে ইন্টারভিউ হলে কী হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট তোমার বিহেভিয়ার কেমন তুমি দৌড়ে দিয়েছ মাঠে তোমার পড়াশোনায় ভালো কিন্তু তুমি খুব গরম মেজাজের মানুষ তুমি কাউকে দেখলেই একটু কিছু বকাবকি হলে তুমি মারপিট ধরপকর চালু করে দিচ্ছ সেই সব লোককে কি পুলিশে নেবে তোমার হাতে বন্দুক রয়েছে তুমি কাউকে বার করে শ্যুট করে দিলে যে কোনো পাবলিককে তাহলে কি তোমাকে পুলিশে নেবে ইন্টারভিউ কি জন্য জানো এইসবের জন্য তুমি কথা বলতে পারছো না তুমি একটা মানুষকে যে বোঝাবে তুমি হাজারটা মানুষকে বোঝাবে একটা নয় হাজারটা মানুষ তোমার সামনে বসে থাকবে ভিড় করবে তুমি তাদেরকে বোঝাবে তুমি যদি কথা বলতে পারছো না তোমাকে কি পুলিশে নেবে এই রকম অনেক ছেলে রয়েছে তুমি হয়তো ভালো আছো তুমি কথা বলতে পারো তুমি ইন্টারভিউ ফেস করলে তুমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে কিন্তু অনেক ছেলে রয়েছে এই রকম যে ইন্টারভিউকে ভয় করছে যে কথা বলতে পারে না সে পড়াশোনায় ভালো সে মাঠে ভালো কিন্তু সে সামাজিক নয় সে মিশতে পারে না মানুষের সঙ্গে তাকে কি ইন্টারভিউতে সিলেক্ট করবে ভেবে দেখো তো ইন্টারভিউ কোনো তোমার জ্ঞানের পরিচয় নয় তুমি কিভাবে কথা বলতে পারছো তোমার পার্সোনালিটি কেমন সেটা দেখার জন্য কিন্তু ইন্টারভিউ ঠিক আছে এটা পিটি মানে পার্সোনালিটি টেস্ট আমি তো আগেই বলেছি সেই জন্য কিন্তু ইন্টারভিউটা মাস্ট অন্য কিছু চাকরি হল হয়তো ভাবা যেত কিন্তু একটা পুলিশের চাকরি বুঝতে পারছো কতটা জটিল তো এই জন্য কিন্তু ইন্টারভিউ ছাড়া কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হওয়ার চান্স খুবই কম ইন্টারভিউ তোমাদের হবেই একবার ডেট পাবলিশ করেছে আবার ডেট পাবলিশ করবে তিন সপ্তাহের মধ্যে ক্লিয়ার ইন্টারভিউ ছাড়া কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে না এটা আমি বলছি তোমাদেরকে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে থাকো ডেলি এক ঘন্টা তুমি কাজ করো না লকডাউনে কি করছো ঘরে বসে কত কাজ রয়েছে এক ঘন্টা নিজেকে সময় দিতে পারবে না নিজের ইন্টারভিউর জন্য সময় দিতে পারবে না যেটাই তোমার কেরিয়ারটা গড়বে যেটাই তোমার লাইফটা চেঞ্জ করে দেবে দিনে এক ঘন্টা সময় দিতে পারবে না নিজের পিছনে ঠিক আছে তো নিজের পিছনে এক ঘন্টা সময় দাও আমি বলছি না ইন্টারভিউ নিয়েই পড়ে থাকো আরও পৃথিবীতে অনেক কাজ রয়েছে সে কাজগুলো করো নিজের নিজের পিছনে এক ঘন্টা সময় দাও তাহলে অটোমেটিক তুমি কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করে যাবে ক্লিয়ার এরপর চলো কালকের যে নোটিফিকেশানটা লিক করেছিল সেই নোটিফিকেশানটায় কি বলা রয়েছে এবং নোটিফিকেশানটা কতটা অথেন্টিক বা কতটা ফেক একটু আলোচনা করা যাক তো বন্ধুরা এই কালকের নোটিফিকেশানটা যেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুকে ঘোরাফেরা করছে কালকে এই নোটিফিকেশানটা আমাদের কমিউনিটি সেকশানে পিন করে দিয়েছি ভিডিও করতে পারিনি শরীর অসুস্থ এখনও শরীর অসুস্থ আছে তো করোনা হয়নি জাস্ট বৃষ্টিতে ভেজার জন্য সর্দি হয়ে আছে কোনো চাপ নেই ঠিক হয়ে যাবে দুদিনের মধ্যে তো এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানে কি বলা রয়েছে এই নোটিফিকেশানটা অনেক বড় পড়তে গেলে আরও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই পড়ছি না প্রথমেই তোমাদের যেসব জেলাগুলো জেলাগুলোর নাম লেখা রয়েছে তারপরে এই নিচের প্যারাগ্রাফে লেখা রয়েছে তোমাদের যে ইন্টারভিউটা সেটা কিন্তু আগস্টের সেকেন্ড উইক থেকে শুরু হবে তো বন্ধুরা আমরা তো সকলেই জানি কারণ ডাব্লিউ বোর্ড আগে অ্যানাউন্স করেছে তোমাদের তিন সপ্তাহ পরে ডেট ফিক্স করা হবে বা তিন সপ্তাহ পর জানানো যাবে যে এই যে করোনা প্যান্ডামিকের সময় তোমাদেরকে ইন্টারভিউটা কবে নেওয়া হবে তো এটা হয়তো এডিটেড কারণ সকলেই জানে আগস্টের সেকেন্ড উইক থেকে হয়তো ইন্টারভিউ ডেট দিতে পারে তাই কিন্তু এটা হয়তো এডিট করে কেউ করেছে আবার এটা অথেন্টিকও হতে পারে স্পেলিং মিস্টেক থাক যেই থাক কারণ আমরা অনেক দেখেছি স্পেলিং মিস্টেক নোটিফিকেশানও কিন্তু অ্যাকিউরেট হয়েছে এবং অথেন্টিক হয়েছে আগের অনেক নোটিফিকেশান যেখানে স্পেলিং মিস্টেক ছিল এবং অনেক কিছু ছিল সেগুলোও কিন্তু জেনুইন নোটিস ছিল তো এই হড়বড়ির কারণে দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গল পুলিশ বোর্ডের ভিতরে কিন্তু স্পেলিং মিস্টেক যোগে মিস্টেকস হচ্ছে তাহলে তুমি বুঝতে পারছো তারাও কত হড়বড়ির মধ্যে রয়েছে তোমাদের রিক্রুট করার জন্য তাহলে এই যে এই নোটিফিকেশান এটা ফেক হোক অথেন্টিক হোক আমরা সকলেই জানি কি আমাদেরকে বেঙ্গল পুলিশ বোর্ড তিন সপ্তাহ টাইম দিয়েছে তিন সপ্তাহ পর আমরা জেনে যাব আমাদের ইন্টারভিউ কবে তিন সপ্তাহ পর আমরা অফিসিয়াল সাইট চেক করবো এবং অফিসিয়াল সাইটে নিউজ পেয়ে যাবো আমাদের ইন্টারভিউর ইন্টারভিউ কবে হবে কীভাবে হবে সেটা কিন্তু তোমার মাথা ব্যথার কারণ নয় ইন্টারভিউ হবে এটা তুমি জানো একশো ইন্টারভিউ হবে আর দু হাজার কুড়ির আগেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে এটা আমি বলছি তোমাদেরকে কারণ পুলিশের প্রচুর প্রয়োজন রয়েছে ইন্টারভিউ যদি তাদের না নেওয়ার থাকতো তোমাদের লোকালে মানে নিজের নিজের জেলায় তোমাদেরকে ইন্টারভিউর সিট দিত না বুঝতে পারছো তোমরা যত না ব্যতিব্যস্ত তারা কিন্তু তার থেকে বেশি ব্যতিব্যস্ত তোমাদের ইন্টারভিউ নিয়ে তো ইন্টারভিউ নিয়ে আর মাথা ব্যথা করার কারণে নিজের প্রিপারেশান চালিয়ে যাও অন্যান্য যদি পরীক্ষার প্রিপারেশান চালাচ্ছ সেটাও চালিয়ে যাও ইন্টারভিউ নিয়ে কোনো মাথা ব্যথার কারণ নেই তো বন্ধুরা ভালোভাবে থাকবে সুস্থ থাকবে এই সময় কিন্তু অনেক ছড়াচ্ছে অনেক র্যাপিডলি করোনা ভাইরাসটা ছড়িয়ে যাচ্ছে এই সময়টা একটু সতর্ক থেকে নিজেকে সুস্থ রাখো তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই ছিল আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন